আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের অনেক সময় বিভিন্ন ব্যবসা বা কাজের জন্য পাসপোর্ট সাইজের ছবি খুব জরুরি, বিশেষ করে আমাদের বাড়ির মহিলারা। যদি বিশেষ প্রয়োজনে তাদের ছবি দরকার হয় পাসপোর্ট সাইজের, তো ওই ছবিটার জন্য যেতে হয় বাজারে কোনো স্টুডিওতে। আজকের ভিডিওটি দেখার পর আর আপনাকে দূরে কোনো স্টুডিওতে যেতে হবে না, আপনি জাস্ট আপনার মোবাইল দিয়েই আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন খুব সহজে। তো আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা হ্যান্ডফোনটি দিয়ে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি ইজিলি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো আপনাকে যা করতে হবে, আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য দুটো অ্যাপস ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম অ্যাপস হচ্ছে এই যে দেখেন, সর্বপ্রথম অ্যাপসটি হচ্ছে রিমুভ ডট বিজি এবং দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। এই দুটো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে আপনাকে এই দুটো অ্যাপস ইনস্টল করতে হবে। তো যখন আপনি ইনস্টল করে দেবেন, তখন আপনি প্রথম যে অ্যাপসটির কাজ হলো সেটা হলো রিমুভ বিজি দিয়ে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এটাতে ক্লিক করলাম আমি। এটাতে ক্লিক করার পর অ্যাপসটি ওপেন হচ্ছে। অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ লেখা আছে, তো আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার ফটো যে জায়গায় আছে ওইটাকে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম ফটো। সিলেক্ট করার পরে আমার গ্যালারি যত ছবি আছে সব এখানে ওপেন হবে। তো আমি যে ছবি তুলছিলাম ওই ছবি আমি নিবো, যেমন আমি এই ছবিটা নিতে চাই, তো আমি এই ছবিতে ক্লিক করলাম। এখানে দেখবেন ছবিটি লোডিং হবে, ছবিটি লোডিং হলো। লোডিং হওয়ার পরে ছবিটি এরকম আসবে, দেখলে আপনি দেখতে পারবেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে তারপরে ছবিটা আসছে। পিছনের ব্যাকগ্রাউন্ড একবার ক্লিয়ার হয়ে তারপরে ছবিটা আসছে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন ছবিটা এরকম ক্লিয়ার হয়ে আসবে। তো আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবে দেখবেন এখানে ডাউনলোড লেখা আছে, তো আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে ছবিটি। তো এখন প্রথম অ্যাপসের কাজ শেষ, এখন আমরা যাব দ্বিতীয় অ্যাপসে। তো এই অ্যাপসটি মিনিমাইজ করে দিলাম এবং এখন আমরা যাব ফটো মেকার, পাসপোর্ট ফটো মেকার যে অ্যাপসটা আছে ওইটাতে। তাই আমি ওই অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন হয়ে গেল, স্টার্ট লেখাতে আপনি ক্লিক করতে হবে। আপনি স্টার্ট লেখাতে ক্লিক করেন। স্টার্ট লেখাতে ক্লিক করার পরে উপরে যেটা দেখতেছেন সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো, তো উপরে যে সিলেক্ট টাইপ আছে এটাকে দিয়ে দিব পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প এবং পান কোড, কাস্টম সাইজ যা ইচ্ছা মতন। কাস্টম সাইজ হচ্ছে আপনার ইচ্ছা মতন সাইজটা আপনি করে নিতে পারবেন। আর পাসপোর্ট সাইজ, ভিসা এগুলো করতে হলে আপনি যেটা আপনার দরকার সেটা করে দেবেন। যেমন আমি পাসপোর্ট সাইজের ছবি এখন বানাবো, তো আমি পাসপোর্ট সাইজে ক্লিক করলাম। তো নিচে আছে সিলেক্ট কান্ট্রি। এখন আপনারা বলতে পারেন সিলেক্ট কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ দেবো, যেহেতু আমি বাংলাদেশে থাকি। এখন আপনি বলতে পারেন যে পাসপোর্ট সাইজ সিলেক্ট কান্ট্রি কীভাবে কেন দেওয়া লাগবে। সিলেক্ট কান্ট্রি এই জন্য দেওয়া লাগবে কারণ এক এক দেশের পাসপোর্টের সাইজ এক এক রকম হয়ে থাকে, তো সেই জন্য বাংলাদেশেরটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট ফটো, এখানে আপনি দেখবেন গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার পরে আপনাকে সোজাসুজি আপনার ওই ছবিতে নিয়ে যাবে। আপনি দেখতে পারবেন এই যে ছবিটি পিছনে কালো, এটি মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, তো আপনি এই ছবিটা সিলেক্ট করবেন। এই ছবিটা আমি ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে ছবিটা লোডিং হচ্ছে এবং দেখেন লোডিং হওয়ার পরে এরকম একটা বিজ্ঞাপন আসবে, এই বিজ্ঞাপনটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। তো এখানে বলতেছে যে আপনি ই করবেন কি না, ঠিকঠাক আছে কি না, আপনার ছবি কমপ্লিট আছে কি না, ওইটার জন্য এখানে নিচে কিছু অপশন আছে, আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। যদি সব ঠিকঠাক থাকে, এই ডান চিহ্নটি আছে, ওই ডান চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। তো আমি ডান চিহ্নতে ক্লিক করলাম। ডান চিহ্নতে ক্লিক করার পরে রোটেট করবেন কি না এই জন্য আরেকটা অপশন আসছে, তো এটাতে দরকার নেই। তো আমরা সরাসরি উপর ডান চিহ্নতে ক্লিক করলাম। ডান চিহ্নতে ক্লিক করার পরে এরকম আসবে, আপনাকে ছবিটা সাইজ মিলাতে হবে। তো আপনি যতটুকু নিতে চান পাসপোর্ট সাইজের জন্য ততটুকুই আপনি নেবেন। তো আমি এইভাবে নিলাম, আপনি সাইজটা আপনার ছবিটা ঠিকঠাক মতন সাইজটা বসায় নেবেন। তো আমি এইভাবে পর্যন্ত নেওয়ার পরে আমি উপরে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে প্রসেস হবে, প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করব। আরেকটি অ্যাপস আসবে, আপনি কেটে দেবেন। তো অটোমেটিকলি সাইজ কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে এই জায়গায় লেখা আছে বিজি কালার, বিজি চেঞ্জ,
তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লেখা আছে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ক্লিক করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ক্লিক করার পরে এখানে বিজি কালার নামে একটা অপশন আছে এই বিজি কালারে আমরা ক্লিক করব বিজি কালারে ক্লিক করলাম এখন দেখেন বিভিন্ন কালার আপনি পিছনে দিতে পারবেন তো আমি এই কালারটি সিলেক্ট করব তো দেখেন আমার ছবিটি পুরো পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে এখন আমি কি করব নিচে যে ডান অপশনটি আছে ওই ডান অপশনটিতে ক্লিক করব তো আমি ডান অপশনটিতে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পরে এই দেখেন আমার ছবিটা কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি কি করব উপরে যে ডান ডান লেখা আছে চিহ্ন আছে ওইটাতে আমি ক্লিক করব বাস আমি ডান ক্লিক করে দিলাম এখন আমার ছবিটি কমপ্লিট হয়ে গেছে এই জায়গায় দেখেন আপনি একটা অপশন আছে এই জায়গায় একটা অপশন আছে তো এই দুটো অপশন মানে হলো প্রথম অপশন হচ্ছে গিয়া ক্রপ ক্রপে ক্লিক করলে আপনি কোন সাইজের পেজে আপনি ছবিটা আপনি প্রিন্ট করবেন তো আমি A6 সাইজ দিলাম A6 সাইজ দিলে দেখেন চারটা ছবি এখানে আসছে তো আমাদের ক্রপ করা দরকার নেই আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করব নিচের যে সেভ লেখাটা ওইটাতে ক্লিক করব এবং আমরা ফরম্যাট সিলেক্ট করব জিপিজি সিলেক্ট করে আমরা ছবিটি গ্যালারিতে সেভ করে নেব তো এখন আমি আমার মোবাইলের গ্যালারিতে যাব দেখব ছবিটা ঠিকঠাক মতন সেভ হয়েছে কিনা তো আমি গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করার পরে এই দেখেন আমার ছবিটি কিন্তু পারফেক্ট পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে তো ঠিক এভাবেই আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে এই দুটি অ্যাপস ইউজ করে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে এবং আপনার উপকারী একটা ভিডিও যদি উপকারী ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার ফেসবুকে থাকা সকল ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং তাদেরকে এই সুবিধাটি বুক করার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন অন্য আরেক দিন এরকম ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু